Assalamualaikum everyone, welcome back to my channel. आबार सबाइके स्वागतम जानाच्छि आमार चैनले नतुन एकटि रेसिपी देखार जन्य। आमार आजकेर रेसिपी आलू दिए तैरी खूब मजादार एकटि स्नैक्स आइटेम, आशा करछि आपनादेर भालो लागबे। तो रेसिपिटी तैरी करार जन्य आमि माझारि साइजेर तीनटा आलू निये निएछि। आलूगुलोके केटे आमि पानिते भिजिए राखछि। আমি সময়টা বাঁচানোর জন্য আলুগুলোকে কেটে সেদ্ধ করে নিচ্ছি, তবে আপনারা আস্তেও সেদ্ধ করে নিতে পারেন। আলুগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। আর আমি কিন্তু 100% সেদ্ধ করে নিচ্ছি না, আমি 80% এর মতো সেদ্ধ করে নিচ্ছি আলুগুলোকে। পর্যায়ে আমার আলুগুলো 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি রুম টেম্পারেচারে পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নেব। আর আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি আলুগুলোকে কতটুকু পরিমাণে সিদ্ধ করেছি। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই কাজটা আপনারা কাটা চামচের সাহায্য করতে পারেন, মেশ কাটার দিয়েও করতে পারেন, আবার হাত দিয়েও করতে পারেন, বাট আমার মনে হয় গ্রেটারের সাহায্যে করলে জিনিসটা বেশি ভালো হয়। আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণের আলু আছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণের ব্ল্যাক পেপার এবং পাপরিকা পাউডার, তবে পাপরিকা পাউডারটা হাতের কাছে না থাকলে চিলি পাউডার ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণের জিরা পাউডার এবং 1/2 টিস্পুন পরিমাণের লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণের কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু স্ন্যাক্সগুলো ক্রিস্পি হয়ে থাকে, সো এটাকে স্কিপ করা যাবে না। অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের ব্রেড ক্রাম্স, আর এই ব্রেড ক্রাম্সের রেসিপিটা কারো জানা না থাকলে আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আবার ব্রেড ক্রাম্পসটা হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে এখানে ব্রেড ক্রাম্পসটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়। এইবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি একটি ডো আকারের তৈরি করে নিচ্ছি। আর কাজটা কিভাবে করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এবার একটা পরিষ্কার এবং মসৃণ জায়গায় আমি হাতে কিছুটা পরিমাণ তেল নিয়ে ওইখানে লাগিয়ে দিচ্ছি, আর আমার হাতেও কিন্তু কিছুটা পরিমাণ তেল লেগে আছে, দেখতেই পাচ্ছেন। এবার আলুর ডোটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু রুটির মতো এতটা পাতলাও করছি না, আবার এত বেশি মোটাও করছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। আলতো হাতে চেপে কাজটা করতে হবে। আমার আলুর রুটিটা তৈরি হয়ে গেছে। এবার একটি গ্লাস দিয়ে আমি এগুলোকে কেটে নিচ্ছি। আসলে এখানে বলে বোঝানোর মতো তেমন কিছুই নেই, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। রুটিটা কেটে নেওয়া হয়ে গেলে এবার এক্সট্রা আলুটা আমি সরিয়ে নিচ্ছি। এবার এরকম একটা স্টক দিয়ে আমি চোখগুলো কেটে নিচ্ছি, তবে এটা আপনাদের হাতের কাছে না থাকলে কলমের ক্যাপ দিয়েও কাজটা করতে পারেন, তবে চোখগুলো ফুটিয়ে তোলার জন্য বড় সাইজের স্টকগুলো ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। চোখগুলো দেওয়া হয়ে গেছে, এবার হাসিটা দেওয়ার জন্য আমি এরকম একটা সুপের চামচ নিয়ে নিয়েছি। আমার মনে হয় সুপের চামচটা ইউজ করলে হাসিটা বেশি সুন্দর আসে, তবে আপনারা নর্মাল চামচগুলো ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেছে আমার আলুর হাসি ইমোজি, দেখুন দেখতে কতটা কিউট লাগছে। এইবার সেমভাবে আমি সবগুলো আলুর ইমোজি এঁকে নেব, তবে আমি এখানে শুধু আলুর স্মাইলি ইমোজিটা ইউজ করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন, এতে কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না। প্রত্যেকবার রুটি তৈরি করার আগে হাতে একটু করে তেল লাগিয়ে নেবেন, এতে করে খুব সহজেই রুটির শেপটা দিতে পারবেন। এই কাজগুলি করার সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। আর হ্যাঁ, আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যারা আমার ভিডিও দেখছেন তাদের মধ্যে 70% লোকই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। তবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি দ্বারা যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
আমার সবগুলো আলুর ইমোজি তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করে নিতে হবে। তার জন্য চুলায় একটি হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণের তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে একে একে সবগুলো ইমোজি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবগুলো ইমোজি আমি ফ্রাই করে নিচ্ছি। যখন দেখবেন ইমোজির কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে গেছে, সেই পর্যায়ে চুলা থেকে সবগুলো ইমোজি নামিয়ে নিতে হবে। আর এই তো আমার পটেটো স্মাইলি রেডি। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। এটি কিন্তু খুবই হেলদি একটি রেসিপি এবং বাচ্চাদের জন্য পারফেক্ট একটি রেসিপি। বিকেলের স্ন্যাক্সে এটি রাখতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।